নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিকজ এই ভিডিওর মধ্যে আজকে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্প সম্পর্কে। তো এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষ কী কী সুযোগ সুবিধা পাবে এবং আপনার নাম এই প্রকল্পের আওতায় নথিভুক্ত রয়েছে কিনা কীভাবে চেক করবেন, যদি চেক করতে চান তার প্রসেস কী সেই স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল তো দেখিয়ে দেবই, এবং তার সাথেই যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি কিভাবে এই আয়ুষ্মান ভারতের গোল্ডেন কার্ডটি হাতে পাবেন বিস্তারিত জানতে হলে ভিডিওর সাথে জুড়ে থাকুন এবং আমাদের সাথে থাকুন। আপনারা দেখছেন বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেল, সর্বদা রয়েছি আপনাদের পাশে আপনাদের সাথে। লেটস স্টার্ট বিগিনিং। তো প্রথমেই আমরা জেনে নেব আয়ুষ্মান ভারত প্রকল্প সম্পর্কে এবং তার সাথে জেনে নেব সাধারণ মানুষ এই প্রকল্পের দ্বারা কী কী সুযোগ সুবিধা পেতে চলেছে। তো আয়ুষ্মান ভারত প্রকল্প একটি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তো এই যোজনা কিন্তু মোদি কেয়ার নামেও পরিচিত। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের আওতায় দেশের 10 কোটি পরিবারকে বার্ষিক 10 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা দিচ্ছে। চিকিৎসার জন্য আয়ুষ্মান কার্ড প্রয়োজনীয় এবং এই 10 কোটি দরিদ্র পরিবারকে পরিবার পিছু প্রতি 5 লক্ষ টাকা করে দেবে এবং পাশাপাশি ক্যান্সার ও বিমা কভার সহ 1300 বেশি রোগের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। যদি আপনার নাম এই স্কিমের আওতায় অলরেডি এসে থাকে তাহলে আপনি কার্ডের সুবিধাটি নিতে পারেন। তো আপনার নাম অলরেডি এসছে কি না এই আওতায় বা এই প্রকল্পের আওতায় সেটা কীভাবে চেক করবেন, তো চলুন সেটাও একটু বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, এর জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট pmjay.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং এই পেজে এসে দেখতে পাবেন ডান সাইডে কিন্তু এই জায়গায় একটা অপশন আপনারা দেখতে পাবেন, সেটা হলো Am I eligible বলে লেখা থাকবে, অর্থাৎ আপনি এলিজিবল কিনা সেটা চেক করার জন্য অপশন পাবেন। তো এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো এই বাটনে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা উইন্ডো চলে আসবে। তো এই উইন্ডোর মধ্যে কিন্তু ডাইরেক্টলি এই ওয়েবসাইট আপনাকে লগ ইন করতে হবে আপনার মোবাইল নাম্বার দিয়ে। আপনার যে কোনো মোবাইল নাম্বার হতে পারে, সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে এন্ট্রি করুন। এন্ট্রি করার পর দেখতে পাবেন এখানে একটা ক্যাপচা কোড রয়েছে, যদি ক্যাপচা কোডটা বুঝতে অসুবিধা হয় এখানে রিফ্রেশ বাটনও রয়েছে, আপনি প্রেস করে ক্যাপচা কোডটা চেঞ্জ করে নিতে পারেন এবং দেখে দেখে সেটা এই জায়গাটায় এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তো এর ফলে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। তো বন্ধুরা, আপনার মোবাইলে ওটিপি চলে আসলে এইখানে সেই ওটিপিটি যত্ন সহকারে টাইপ করে দেবেন। তো টাইপ করার পর দেখবেন নিচে একটা কিন্তু অপশন থাকবে যেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের, সেটাকে টিক মার্ক দিয়ে দেবেন। দেন আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনি আয়ুষ্মান ভারতের অফিসিয়াল পেজে লগ ইন হয়ে যাবে। তো এই পেজে এসে এবার আপনি কিন্তু সার্চ করতে চাইছেন যে আপনার পরিবারের সদস্যের নাম রয়েছে কিনা। তো এক্ষেত্রে আপনার যে স্টেট সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। দেন নিচে রয়েছে ক্যাটাগরি, অর্থাৎ আপনি কীভাবে সার্চ করবেন, বাই নেম অর্থাৎ নাম লিখে সার্চ করবেন বা HHD নাম্বার দিয়ে সার্চ করবেন। HHD নাম্বারটা কী তা সম্পর্কে আমি একটু পরে জানাচ্ছি, বাট এখন আমি নাম দিয়ে কীভাবে সার্চ করবো সেটা জেনে নেব। নামে ক্লিক করলে দেখবে সরাসরি কিন্তু নাম দিয়ে সার্চ করার পুরো উইন্ডো খুলে যাবে। তো এখানে প্রথমেই কিন্তু সেই হেড অফ ফ্যামিলি মেম্বারের নাম, তার বাবার নাম এবং সেই সঙ্গে মায়ের নাম এবং স্ত্রীর নামটা এ ঘরে লিখে দেবেন। লেখার পর এখান থেকে মেল ফিমেল না ট্রানজিস্টার সেটা চুজ করবেন। দেন সেই হেড অফ ফ্যামিলি মেম্বারের বয়স কত বর্তমানে এবং আপনি গ্রামীণ এলাকার নাকি শহর এলাকার বাসস্থান করছেন সেটা সিলেক্ট করবেন। যদি গ্রামীণ এলাকার হন তো রুলার করবেন এবং যদি আপনি শহরে বা সিটির মধ্যে যদি থাকেন তো আরবান চুজ করবেন। তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা লিখে দেবেন, লেখার পর আপনার ভিলেজ নেমটা এখানে লিখবেন বা টাউনটাও লিখতে পারেন। দেন আপনার এরিয়ার পিনকোডটা এখানে লিখে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার নাম আয়ুষ্মান ভারতে রেজিস্টার রয়েছে কিনা তার ফলাফল কিন্তু এই রকম জায়গায় এখানে দেখিয়ে দেওয়া হবে। এবার আমরা জেনে নেব সার্চিংয়ের আরেকটা অপশন, যেটা হলো সার্চ বাই HHD নাম্বার। তো HHD নাম্বারটা কী চলুন দেখে নিই। আপনার কি মনে আছে 2018 সালে প্রত্যেক বাড়িতে এই ধরনের একটা খাম কিন্তু প্রোভাইড করা হয়েছিল নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে। তো এই খামটা হলো আয়ুষ্মান ভারতের প্রমাণপত্র, এটা আপনার যার যার পরিবারে গেছে তাদের নাম অলরেডি নথিভুক্ত রয়েছে। তো এই খামের মধ্যে কিন্তু যদি আমি দেখি, তো আয়ুষ্মান ভারতের একটা পেপার ছিল, তো তার মধ্যে কিন্তু ডিটেলসে বাংলায় আয়ুষ্মান ভারত সম্পর্কে বলা ছিল এই পেপারের মধ্যে, এবং যার যার বাড়িতে এটা পৌঁছে গেছে তাদের নাম অলরেডি রেজিস্ট্রেশন রয়েছে আয়ুষ্মান ভারতের প্রকল্পের মধ্যে। যাদের কাছে এটা যায়নি তারা ভাবছেন হয়তো তাহলে হয়তো আমাদের নাম রেজিস্ট্রেশন নেই না, অনেক ক্ষেত্রে কারো বাড়িতে পৌঁছায়নি কারণ তখন বাংলায় কিন্তু এই আয়ুষ্মান
ভারত যে প্রকল্পটা কিন্তু ব্যান ছিল, তো সেই কারণে নাও পৌঁছাতে পারে। তো আপনারা কিন্তু নাম দিয়ে অবশ্যই একবার সার্চ করে দেখবেন আপনার নাম আছে কিনা ওয়েবসাইটে, যদি না থাকে তাহলে আপনাকে ওয়েট করতে হবে, যখন সবার জন্য আবার পুনরায় রেজিস্ট্রেশন শুরু হবে তখন আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। বাট যাদের কাছে এটা রয়েছে, পেয়েছিলেন, এটা খুঁজে বার করুন। এর অপোজিট সাইডে দেখবেন আপনার পরিবারের ডিটেলস রয়েছে এখানে, এবং যাদের যাদের নাম নথিভুক্ত রয়েছে সমস্ত কিছু দেখা যাবে। এবং ঠিক এইরকম জায়গায় একটা দেখবেন কিউআর কোড থাকবে, এই জায়গাটায়। এই কিউআর কোডের নিচে আপনার কিন্তু একটা আইডি রয়েছে, এই আইডিটাই হলো HHD আইডি, যেটা ওই সার্চ অপশনে আপনাকে দ্বিতীয়ত দেখাচ্ছিল। তো ওই আইডিটা দিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন যে আপনার পরিবারের ডিটেলস রয়েছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু আপনাকে কী করতে হবে, আপনার নজদিকই অর্থাৎ আপনার কাছের যে CSC সেন্টার রয়েছে, কমন সার্ভিস সেন্টার, সেই সেন্টারে যান, এই পেপারটা সহ নিয়ে গিয়ে এবং সেখানে গিয়ে আপনার গোল্ডেন যে আয়ুষ্মান ভারতের কার্ডটা হয় তার জন্য আবেদন করুন। আগে এই কার্ডের জন্য 30 টাকা চার্জ করা হচ্ছিল, পরে 15 টাকা হয় সেটা কমে, এখন বর্তমানে সেটা কিন্তু বিনামূল্যে দেওয়া হচ্ছে। তো আপনারা আয়ুষ্মান ভারতের গোল্ডেন কার্ডের জন্য আবেদন করতে পারেন CSC সেন্টার থেকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনও কি করছো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, এই চ্যানেলে এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো মিলবে একটা ফ্রেশ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাবাই, জয় হিন্দ, বন্দে মাতরম।